আসসালামু আলাইকুম। এখন আমি করব খুদের চিকপি তেহারি। এখানে আমি পোলার চালের খুদ নিয়ে নিয়েছি, সয়া নাগেটস আমি সিদ্ধ করে কেটে নিয়েছি, চিকপিগুলোও সিদ্ধ করে রেখেছি। এখানে আছে রেডিমেড তেহারি মশলা, আমি এটা দিয়েই রান্না করব। আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি, তেহারিতে সবসময় সরিষার তেলই ব্যবহার করা হয়। পেঁয়াজ, লবণ দিয়ে দিচ্ছি, এখন আমি তেহারি মশলাটা বেশিরভাগ দিয়ে দিব, একটু রেখে দিব। সয়া, চিকপি, খুব ভালোভাবে ভুনে নিতে হবে। খুদটা দিয়ে দিব, কিছু কাঁচা মরিচ, এটা ভুনা হয়ে গেছে, এখন আমি এটাতে পানি দিয়ে দেব। গরম পানি ব্যবহার করছি, খুদ রান্নার ক্ষেত্রে 1.5 গুণ পানি দিতে হবে। আমরা সাধারণত চালে 2 গুণ পানি দিই, এখানে 1.5 গুণ দিতে হবে। এখন আমি বাকি মশলাটা দিয়ে দিব, ঢেকে রান্না করব।
তেহারিটা হয়ে গেছে, এটা এখন আমি উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল ঝটপট খুদের চিকপি তেহারি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তৈরি হয়ে গেল খুদের তৈরি হয়ে গেল ঝটপট খুদের চিকপি তেহারি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।